أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة. ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের একজন ভাই জানতে চেয়েছেন যে সাদাকাতুল ফিতর টাকা এবং চাউল দিয়ে আদায় করলে এর মধ্যে কোনটা বেশি সহি হবে, সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। জি সম্মানিত ভাই, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় সাদাকাতুল ফিতর এক সা খাদ্যদ্রব্য আদায় করতাম এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা এক সা খাদ্যদ্রব্য সাদাকাতুল ফিতর আদায় করো। হাদিসটি সুনানে বাইহাকীর। তো এই সহিহ হাদিস থেকে এটা প্রমাণিত যে সাদাকাতুল ফিতর হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ তিনারা খাদ্যদ্রব্য থেকেই সাদাকাতুল ফিতর আদায় করতেন, এবং কি খোলাফায়ে রাশিদিন পর্যন্ত এর কোনো প্রমাণ পাওয়া যায় না যে তিনাদের সময়ে কেউ টাকা দিয়ে বা খাদ্যদ্রব্যের মূল্য দিয়ে কি করেছেন, সাদাকাতুল ফিতর আদায় করেছেন, এর কোনো প্রমাণ পাওয়া যায় না। তাই জমহুর ওলামার মতে ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল এবং জুমহুর মুহাদ্দিসিনে কেরামগণ, ওলামায়ে মুহাক্কিকিনগণ এ কথা পরিষ্কার বলেছেন যে সাদাকাতুল ফিতর খাদ্যদ্রব্য আদায় করা জরুরি। সাদাকাতুল ফিতর খাদ্যদ্রব্যের পরিবর্তে অর্থ বা খাদ্যদ্রব্য মূল্য দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবা কেরামগণ আদায় করেছেন এমন কোনো প্রমাণ সহিহ হাদিস থেকে পাওয়া যায় না। অথচ আমরা প্রত্যেকেই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবা কেরামদের সময় এমনকি খোলাফায়ে রাশিদিনদের সময়েও দিনার ও দিরহামের প্রচলন ছিল। সেই প্রচলন থাকা সত্ত্বেও তিনারা কোনো সময় দিরহাম বা দিনার দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করেছেন তার কোনো ইতিহাসে প্রমাণ পাওয়া যায় না। আর আমরা প্রত্যেকেই জানি যে রমজানের রোজা রাখা যেমন ইবাদত, তেমনি সাদাকাতুল ফিতর আদায় করাও একটি ইবাদত। আর ইবাদতের ক্ষেত্রে একটি উসুল, একটি নিয়ম রয়েছে, সেটা হলো কি, তৌকিফি, অর্থাৎ যার কোনো কম বেশি করা চলে না, কোনো পরিবর্তন চলে না, যেভাবে কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত হয়েছে সেইভাবেই তাকে যথাসাধ্য পালন করে যেতে হবে। তার কারণ আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। হাদিসটি সহিহ মুসলিমের। যদি কোনো ব্যক্তি এমন কোনো আমল করলো যার সপক্ষে আমাদের কোনো দিক নির্দেশনা নাই, তাহলে সেটা প্রত্যাখ্যাত, অর্থাৎ বাতিল। মোট কথা হলো এই যে সাদাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়েই আদায় করতে হবে। তাই যে যেখানেই বসবাস করুক না কেন, সেখানকার প্রধান খাদ্য থেকে মিডিয়াম ধরনের খাদ্যদ্রব্য দিয়ে সে কী করবে, সাদাকাতুল ফিতর আদায় করবে, সাদাকাতুল ফিতর আদায় করবে। তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকটে খাদ্যদ্রব্যের পরিবর্তে তার মূল্য দিয়ে যদি কেউ সাদাকাতুল ফিতর আদায় করে জায়েজ আছে, এবং তিনারা যে দলিলগুলো পেশ করে থাকেন সে দলিলগুলো ত্রুটি মুক্ত না। তার কারণ প্রথম কথা হলো এই, সাদাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হবে, এগুলো সহিহ হাদিসে প্রমাণিত, এবং যে সমস্ত দলিলের দ্বারা কেউ কেউ জায়েজ করার পক্ষে দলিল এনেছেন সে দলিলগুলো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে, সাহাবা কেরাম থেকে প্রমাণিত না, বরং সেটা হলো আসার, তাবেঈদের আসার। আবু ইসহাক রাহেমাহুল্লাহ তিনি বলেন যে আমি কিছু লোকদেরকে পেয়েছি যিনারা খাদ্যদ্রব্যর মূল্য দিয়ে দিনার বা দিরহাম দিয়ে তিনারা কী করতেন, সাদাকাতুল ফিতর আদায় করতেন, কিন্তু তিনি বড় তাবি ছিলেন না এবং তিনি কাদেরকে পেয়েছেন সেটাও তিনি উল্লেখ করেন নাই। তাই ওলামায়ে মুহাক্কিকিনগণ বলেছেন যে তিনি যাদেরকে পেয়েছেন, যেহেতু তিনি
সাহাবা ইকরামদেরকে পান নাই, তাই এর থেকে বোঝা যায় যে তিনি তাবেঈদেরকে পেয়েছেন। এবং বিশেষ করে এখান থেকে মুরাদ হাসান বাসারি রাহমাহুল্লাহ হতে পারে, যেহেতু হাসান বাসারি রাহমাহুল্লাহ তিনিও খাদ্যদ্রব্যের বদলে মূল্য দিয়েও সাদাকাতুল ফিতর আদায় করা জায়েজ করেছেন। সেই হিসাবে তেনারা এটাকে জায়েজ করার চেষ্টা করলেও তা আল্লাহ রাসুল আলী সাল্লাতু সালাম এবং সাহাবা কেরামদের আমলের বিপরীত। যদি সাহাবা কেরামগণ সাদাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়ে আদায় না করে মূল্য দিয়ে যদি আদায় করে থাকতেন, তাহলে সেই কথা অনেক তাবেঈরা এ কথা উল্লেখ করতেন, কিন্তু সে কথার প্রমাণ কোথাও পাওয়া যায় না। শুধু আবু ইসহাক রাহিমাহুল্লাহ তিনি এ কথায় উল্লেখ করেছেন এবং তিনার এ কথার দলিল তাবেঈ হতে পারে, সাহাবিরা হতে পারে না, তার কারণ তিনি অনেক সাহাবিগুলোকেই পান নাই, তিনি বড় তাবেঈও ছিলেন না। আর যদি সাহাবায়ে কেরামগণ সাদাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়েই যদি বদলে যদি মূল্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করে থাকতেন, তাহলে এ বিষয়ে অনেক তাবেঈরা সে কথা উল্লেখ করতেন, কিন্তু কেউ উল্লেখ করে নাই। আর সহি হাদিসে প্রমাণিত যে খাদ্যদ্রব্য দিয়েই তাকে কী করতে হবে, সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। তাই শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন যে সাদাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়েই আদায় করা ওয়াজিব। এবং আল্লামা আব্দুর রহমান মুবারকপুরি মিরাতুল মাফাতির ভাষ্যকার তিনি কথা বলেছেন যে সাদাকাতুল ফিতর হিসাবে খাদ্যদ্রব্যের বদলে টাকা দিয়ে আদায় করা জায়েজ না, বরং তিনি কথা বলেছেন যে কি করবে, সাদাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়েই আদায় করবে। শুধু তাই না, আমরা প্রত্যেকেই জানি যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে সাদাকাতুল ফিতর সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল এবং তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনাকে এ কথা জিজ্ঞাসা করা হয়েছিল যে সাদাকাতুল ফিতরে খাদ্যদ্রব্যের মূল্য দিয়ে আদায় করা যাবে কি না। জিজ্ঞাসা করা হলে তিনি তার উত্তরে বলেছিলেন, আমি ভয় করছি যে তাতে আদায় হবে না, তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পরিপন্থী, তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যদ্রব্য দিয়েই সাদাকাতুল ফিতর আদায় করেছেন এবং সাহাবায়ে কেরামগণও খাদ্যদ্রব্য দিয়েই সাদাকাতুল ফিতর আদায় করেছেন। এবং এই কথা ওনাকে আবার জিজ্ঞাসা করা হলো, লোকেরা বলে ওমর বিন আব্দুল আজিজ মূল্য গ্রহণ করতেন, এই কথা শুনে তিনি উত্তরে বললেন, লোকদেরকে তো দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে প্রত্যাখ্যান করে অমুক তমুকের কথাকে দলিল হিসাবে গ্রহণ করে নিতেছে। এ কথা মিরাতুল মাফাতিতে উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাসূল আলী সাল্লাতু সালাম এবং সাহাবায়ে কেরামগণ সাদাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়েই আদায় করেছেন, তাই আমাদেরও উচিত এই সুন্নতের উপরে আমল করা। তবে আমাদের মাঝে কিছু কিছু ওলামায়ে কেরামগণ রয়েছেন খাদ্যদ্রব্যের বদলে মূল্য দিয়ে আদায় করার জন্য তারা কিছু অজুহাত পেশ করে থাকেন এবং দলিল হিসাবে মুসান্নাব ইবনে আবি শাইবার যে তাবেঈর কথা সেটাকে উল্লেখ করে থাকেন। কিন্তু সে ভাইদেরকে অনুরোধ করবো যে দেখেন, যেখানে আল্লাহ রাসূল আলী সাল্লাতু সাল্লাম এবং সাহাবা ইকরামদের আমল স্পষ্ট এবং হাদিস স্পষ্ট যা সহিহ হাদিস থেকে প্রমাণিত, সেগুলোকে প্রত্যাখ্যান করে এক তাবির ফতোয়াকে গ্রহণ করা আদৌ ঠিক হবে না। তাই আমি আমার ভাইদেরকে একটা কথাই অনুরোধ করব যে যেখানে সেখানে মতানক্যের পিছনে না পড়ে, যেখানে স্পষ্ট দলিল রয়েছে, সাহাবা ইকরামদের আমলের কথা উল্লেখ রয়েছে, খোলাফায়ে রাশিদিনদের আমলের কথা উল্লেখ রয়েছে, সেখানে ডাইন বাম দেখার কোনো প্রশ্নই আসে না, কোনো প্রশ্নই আসে না। তাই খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করা উচিত, খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করা উচিত। তবে যে জায়গায় খাদ্যদ্রব্যের অভাব, যেখানে খাদ্যদ্রব্যের খুবই অনাটন, যেখানে পাওয়া যায় না, সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি খাদ্যদ্রব্যের পরিবর্তে যদি টাকা দিয়ে আদায় করে, তাহলে সেই ক্ষেত্রে জায়েজ, তাহলে সেই ক্ষেত্রে জায়েজ। তবে যে জায়গায় খাদ্যদ্রব্যের কোনো অভাব নাই, সেখানে খাদ্যদ্রব্যের পরিবর্তে কেউ টাকা দিয়ে ক্ষেত্রে আদায় করবে না। এমনকি একজন যদি চাকরি কর্মওয়ালা ব্যক্তিও হয় এবং সে যদি আবাদ বসত না করে, চাষবাস না করে, সে ব্যক্তি তার বেতনের টাকা দিয়ে চাউল কিনেই সে কি করবে, ফেতরা আদায় করবে।
চাউলের কথা এই জন্যই বললাম, যেহেতু আমরা ভারত উপমহাদেশে প্রায় মানুষই ভাত খেয়ে থাকি, তাই আমাদের চাউলটাই হচ্ছে প্রধান খাদ্য। একটা কথা আগেই বলেছি যে যেখানে বসবাস করে সেই বসবাস করার ক্ষেত্রে তাদের যেটা প্রধান খাদ্য, সেই প্রধান খাদ্য থেকে সাদাকাতুল ফেতের আদায় করবে। যারা যেখানে ভাত খায় সেখানে ভাত যদি তাদের প্রধান খাদ্য হয় তাহলে চাউলের দ্বারা ফেতের আদায় করবে, এবং যে যেখানে যেটা যাদের প্রধান খাদ্য সেখান থেকে সে কী করবে, সাদাকাতুল ফেতের আদায় করবে। আর এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে নিয়ম। আশা করি বুঝতে পেরেছেন। বাকি আল্লাহু আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।